আজি বিশ্ব গ্রন্থ দিবস। প্রতি বছরে 23 এপ্রিলের দিনটি ইউনেস্কোর দ্বারা 1995 সনের বিশ্ব গ্রন্থ দিবস হিসাবে পালন করে অহা হয়েছে। এই দিবস উপলক্ষে প্রতি বছরে এটা বছরের এখন ঠাইক ওয়ার্ল্ড বুক ক্যাপিটেল রূপে নির্বাচিত করা হয়। এই ঠাইখন বছরজুড়ি গ্রন্থর প্রকাশ তথা কিতাব পড়ার অভ্যাসক উদগনি যোগাবর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু উদ্বেগজনকভাবে তথ্য প্রযুক্তির প্রসারে অধ্যয়নের ক্ষেত্র যিমানেই বিস্তৃত করেছে সিমানেই যে সংকুচিত হয়েছে গ্রন্থর পড়ুয়ের সংখ্যা। গ্রন্থরে ভরি থাকা পুথিভঁরাল সমূহতো আশানুরূপ ধরনে নাই পড়ুয়। এয়া নলেজ সিটি রূপে পরিচিত যোরহাট জেলা পুথিভঁরালের দৃশ্য। মেটমরা গ্রন্থরে ভরি থাকা এই পুথিভঁরালটোত প্রতি বছরে সদস্য ভর্তি হয় প্রায় 200 জন। দৈনিক পুথিভঁরালটোলৈ কিতাব পড়িবলৈ আহে প্রায় 30 জন লোক। দৈনিক পড়িবলৈ কিতাব নিবলৈ আহে প্রায় 15 জন লোক। বাতৰি কাকত পড়িবলৈ আহে প্রায় 30 জন লোক। আরম্ভণিৰে পৰা বৰ্তমানলৈকে পুথিভঁৰালটোত সদস্য ভৰ্তি কৰা লোকৰ সংখ্যা হৈছে 20,429 জন। বহুখিনি উচ্চ শিক্ষানুষ্ঠানেৰে ভৰি থকা যোৰহাটৰ দৰে এখন ঠাইত এই সংখ্যাসমূহে নিশ্চয়কৈ প্ৰশ্নৰ সৃষ্টি কৰিব। প্ৰতি বছৰে আপোনাৰ গড় হিচাপে 200 আহিয়ে থাকে। লেণ্ডিং ছেকশ্যনত প্ৰায় নভেল আৰু সাহিত্য কিতাপ বেছি হেৰি কৰে লেণ্ডিং ছেকশ্যনটো। তাৰ ওপৰত যিখিনি ৰিডিং ছেকশ্যন আছে, ৰেফাইন ছেকশ্যন আছে, তেখেতসকলে প্ৰায় আমাৰ ইয়াত APS IPSক একদম আৰু তেনে সেইমতে যথেষ্টকৈ আমাৰ ষ্টক আছে। এই এনি টাইম মানে ল'ৰা ছোৱালী একদম 6টালৈকে খোলা, 11টা বজাত খোলোঁ, 6টালৈকে ল'ৰা ছোৱালী আমাৰ ইয়াত নুগুচা নাই। একদম পঢ়াৰ প্ৰতি যথেষ্ট আকৰ্ষণ, বহুত ভাল পাইছোঁ আৰু পেপাৰ ছেকশ্যনলৈ এনি টাইম মানুহ আহি থাকে আমাৰ। আনহাতে কোভিড মহামারীর পিছরে গ্রন্থর বিক্রি বহু পরিমাণে হ্রাস পাওয়া বলে এক উদ্বেগজনক তথ্য জানিবলৈ দিছে যোরহাটের অগ্রণী গ্রন্থ বিক্রেতা নিরুত সাংকাকতিয়ে। কোভিড পরিস্থিতির পূর্বে প্রতিমাসে 20-25 লাখ টাকার কিতাব বিক্রি করা সাংকাকতি বুকস এন্ড পাবলিকেশনক বর্তমানে মাহে কিতাব বিক্রি হয় 3-4 লাখ টাকার। আনহাতে সমগ্র বিশ্বতে সমাদৃত হওয়া গ্রন্থসমূহের অনুবাদ তথা তেনে ধরনের গ্রন্থ অসমিয়াত অভাব হওয়া বাবেও গ্রন্থর বিক্রি কম হয়েছে বলে জানিবলৈ দিয়ে গ্রন্থ বিক্রেতাগৰাকীয়ে। কিন্তু তার মাজতো কিছুমান গ্রন্থর বিক্রি বহুত ভাল বলে কয় গ্রন্থ ব্যবসায়ীগৰাকীয়ে। আর আমি ইতিমধ্যে দেখিছো যে পিতৃ-মাতৃ সকলের ভিতর যে আপনার কি শ্রেণী কোঠার অকল কিতাব কিতাব পড়ি তার যাতে 95 নম্বর 100% নম্বর পাব পাৰি যেনেকুৱা এটা মানসিকতা এটা হয়ে আসলে এই গড় উঠিছে। সাধারণত এই এই মানসিকতা যে স্কুলের যেটা আপনার মানে অকল কিতাব পত্রকিটা পড়িলে এজন মানুষ আসলে প্রকৃতপক্ষত আসলে মানুষ হবগে নয়। গতি আমি যদি ভাল ভাল কিতাব বা ভাল গ্রন্থ আমি যদি অধ্যয়ন নকরো তাহলে আমি আমি নিজকে এজন মানে এজন এজন মানে ভাল ব্যক্তি হিসাবে আমি সমাজত প্রতিষ্ঠা লাভ করব নয়। মোবাইল ফোনের আগ্রাসনে বহু লোকের মাজের কিতাব পড়ার আমেজ সমূহ কাঢ়ি নিলেও একাংশ লোকের কিতাবর প্রতি থাকা আগ্রহে অনুপ্রাণিত করে আন বহুতকে যে পুনের গ্রন্থর প্রতি আকৃষ্ট করে তুলব আমি তাকে আশা করব পারো। যোরহাটের গৌতম বৰাৰ রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।